ব্রাউন সুগার সহ এক পাচারকারীকে গ্রেফতার করল পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে মালদার কালিয়াচক থানার পুলিশ অভিযান চালিয়ে ব্রাউন সুগার সহ ওই পাচারকারীকে কালিয়াচকের কোকেন মার্কেট এলাকা থেকে গ্রেফতার করে ধৃতকে এদিন জেলা আদালতে পেশ করা হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে ধৃত ওই যুবকের নাম সুশান্ত মন্ডল তার বাড়ি কালিয়াচকের জালুয়াবাধাল গ্রাম পঞ্চায়েতের মল্লিকপাড়া গ্রাম এলাকায় ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে দুশো গ্রাম ব্রাউন সুগার যার বাজার মূল্য প্রায় পাঁচ লক্ষ টাকা জানা গেছে বৃহস্পতিবার সন্ধে নাগাদ গোপন সূত্রে খবর খবর পেয়ে কালিয়াচক থানার আইসি আশিস দাসের নেতৃত্বে পুলিশ কোকেন মার্কেট এলাকায় হানা দেয় সেখান থেকেই ওই পাচারকারীকে গ্রেপ্তার করে পুলিশ ব্রাউন সুগারগুলি পাচারের উদ্দেশ্যেই নিয়ে যাচ্ছিল ধৃত বলে পুলিশের অনুমান এদিন ধৃতকে দশ দিনের হেফাজত জেলা আদালতে পেশ করার পাশাপাশি গোটা ঘটনা তদন্তে নেমেছে কালিয়াচক থানার পুলিশ মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট খবরিয়া চব্বিশ